ইসিএলের ঠিকা শ্রমিকদের পক্ষ থেকে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে ও গোহত্যার প্রতিরোধে গণপিটুনের মাধ্যমে সাধারণ মানুষদের হত্যার বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন আসানসোলের রবীন্দ্র ভবন লাগোয়া অঞ্চলের ঠিকা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে রমজান খান বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারীকরণের মাধ্যমে কেন্দ্রের সরকার ধ্বংস করে দিতে চাইছে, পাশাপাশি গণপিটুনির নামে দেশজুড়ে দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। বিজেপি ও আরএসএস এর মদতে দেশজুড়ে বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে, এরই প্রতিবাদে ঠিকা শ্রমিকদের এই বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি গণপিটুনিতে যেসব অপরাধী জড়িয়ে আছে, দেশের বিচার ব্যবস্থায় যেন দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে তাদের যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এখন দুর্গাপুরের মাটিতে শোনা যাচ্ছে যে দুর্গাপুর ইস্পাত কারখানারও নাকি 49% শেয়ার বিক্রি করার মতলব করা, পর এক কারখানা বিক্রি করে দেওয়া হচ্ছে কিংবা একের পর এক কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, শ্রমিককে দিয়ে কাজ করানো হচ্ছে, পার্মানেন্ট শ্রমিকদের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। এটা তার শ্রমিক হার ভাঙা খাটুনি খাটিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করে নেওয়া হচ্ছে। ওই বহুজাতিক সংস্থাগুলো, ওই বিদেশি বড় বড় ধনী দেশগুলোর পুঁজিপেটিতে থাকুক বা না থাকুক, তারা মাসের শেষে বছরের শেষে মোটা টাকা রোজগার করছে। আজ সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে, এবং আমরা দেখেছি কিছুদিন আগে 18 তারিখে ঝাড়গ্রামের তবরে জানতারি বলে একটি ছেলেকে জয় শ্রীরাম বলে বলানো করানো হলো এবং ফোর্স করে বলানো হয়েছে, তাকে গণপিটুনিতে তার হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা করছি। আমরা এই সমস্ত জায়গায় আজকে যেরকম চিত্তরঞ্জন লোকোমোটিভ এবং ইসিএলের যে শিকা শ্রমিকরা রয়েছে এবং দুর্গাপুরের যে সংস্থা রয়েছে সেখানে যেরকমভাবে ছাঁটাই হচ্ছে, তার আমরা তীব্র প্রতিবাদ করছি। এরকমভাবে সৈনিকদের কোনো রকমভাবে কাজ থেকে বঞ্চিত করা যাবে না, স্থায়ীকরণ করা হোক। এবং আজকে সারা দেশ জুড়ে যেরকমভাবে গোরক্ষার নামে গুন্ডামি এবং সাম্প্রদায়িকতা হিংসা করা হচ্ছে, সুপ্রিম কোর্টও বলছে যে দেশের সরকার আজ শুধু তালাকি বিল নয়, এই ধরনের হিংসায় যেরকম হিংসা হয়ে চলেছে, দিন প্রতিদিন আদিবাসী দলিত এবং সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে, তার জন্য এমন আইন আসুক যে তাদেরকে সাম্প্রদায়িকতা হিংসা এবং গোরক্ষার নামে যদি হিংসা হয় তাহলে তাদের হয় যাবজ্জীবন জেল হোক, না হয় কারাদণ্ড, উপযুক্ত কারাদণ্ড আইন আছে।